প্রিয় স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর সেকেন্ড স্যামেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের কোশ্চেন কোশ্চেনা নিয়ে দেখো সরাসরি স্নেহ তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড স্যামেডি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একে দিকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি পদবী মানে এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম গ্রস্ত উপত্যকা দেখা যায় ভঙ্গিল পর্বতে স্তূপ পর্বতে আগ্নেয় পর্বতে না ক্ষয়জাত পর্বতবে স্তূপ পর্বতে প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আড়াবল্লী সাতপুরা হিমালয় না ফুজিয়া উত্থবে আড়াবলী বদীঘ্ন এমন একটি নদী হল কাবেরী আমাজন ভাগীরথী হুগলি ইয়াংসিকিয়াং উত্থবে আমাজন প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল জলপ্রপাত লাবনভূমি নদ বদ্বীপ উত্থবে জলপ্রপাত প্রশ্ন সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসলট গ্রানাইট কোয়ার্টাইড না চুনাপাথ তবে হবে চুনাপাত সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতাযুক্ত মাটি পলি মাটি মাটি বেলে মাটি না এটেল মাটি উত্তরবে এটেল মাটি প্রশ্ন আফ্রিকা মহাদেশের মোট দেশ বা সংখ্যা হলো। চুয়ান্নটি ছাপ্পান্নটি ষাটটি না পঁয়ষট্টি হবে ছাপ্পান্নটি প্রবেশ কঙ্গ নদী আফ্রিকার পূর্ব উত্তর দক্ষিণ না পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে তবে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে দু থেকে রয়েছে দু এক কথা উত্তর দাও যে কোনো পাঁচটি পুদ্রী বৈষ্ণব আর এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমানার নাম লেখ লিখবে আরাবল্লী প্রশ্ন ভারতের একটি স্তূপ পর্বতের নাম হবে সাতপুরা প্রশ্ন ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখতে হবে লুনি প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হল নদী অবাহিকা দোয়াব মোহনানা ধারণ অবাহিকা উত্তরবে দোয়াব প্রশ্ন বিশ্ববিখ্যাত তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়েছে উত্তরবে মার্বেল পাথর পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম উত্তরবে আফ্রিকার সাহারা মরুভূমি প্রশ্ন আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের কি উত্তরে মাউন্ট ক্লিমেন যারু যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার পরে তিনি আগে নির্লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো দুটিমান দুই করে দুই গুণ দুই সংসমান চার প্রথম ভঙ্গিল পর্বত কাকে বলে ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাল্লিক শিলাস্তরে প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পাশের ভাবে ভাজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে উদাহরণ এশিয়ার হিমালয় দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ ইউরোপের আলস উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি স্তূপ পর্বত কাকে বলে প্রবল মহিভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে কোথাও সংকোচন বা সংনমন আবার কোথাও টান বা পোষণের জন্য ভূপৃষ্ঠে চ্যুতির সৃষ্টি হয় দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে ওপরে উঠে এলে পৃথিবীপৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয় উদাহরণ ভারতের সাতপুরা ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি জলবিভাজিক কাকে বলে কোনো উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোটো জলধারার মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে রেগুলিট কাকে বলে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয় মাটি সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে কখনো মূল শিলার ওপর অথবা অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপর যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগুলিত বলে হামাদা ওয়াদি কাকে বলে যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি বালির অস্তিত্ব চোখেই পড়ে না তা হলো হামাদা সোহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে সাহারা হবে সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে তবে নদীগুলো বেশিরভাগই শুকনো শুকনো নদীর খাদগুলো হলো ওয়াদি চারিদারি উল্লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি পুতৃপৃষ্টম্যান তিন করে তিন গুণ দুই সঞ্চয় ছয় কেবলমাত্র ভঙ্গিল পর্বতেই ভাঁজ দেখা যায় কেন ভূতক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্টোনোস্পিয়ারে ভাসন অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসে থাকে তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পোলি রাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে উদাহরণ এশিয়ার হিমালয় দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ ইউরোপের বা ইউরোপ মহাদেশের আভস উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি পরব্রশ অশ্বখরাটির হ্রদ কী বা কাকে বলে অশ্বক্ষরাকটির হ্রদ কাকে বলে নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয় ফলে নদী এক পার ভাঙে অন্য গড়ে নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আদা হওয়া অংশটা ঘোড়ার খুঁড়ির মতো দেখতে হয় বলে একে অশোক রদ হ্রদ বলে মাটি কিভাবে সৃষ্টি হয় মাটির সৃষ্টিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় এক মাটির দানা সৃষ্টি শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ খনিজপত্র তৈরি হয় এই খনিজপত্রগুলি নদী বাতাস প্রভৃতির দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয় দুই পদার্থের সংযুক্তি মাটির অন্যতম উপাদান পদার্থ প্রধানত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সঙ্গে যুক্ত হয় তিন সময় সাপেক্ষে ওপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে অর্থাৎ মাটি সৃষ্টিতে সময়ের ভূমিকাও মুখ্য পরমৈষ্ণু মিশরকে নীলনদের দান বলে কেন নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতার কথা আমরা জানি সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান থাকাটা ভীষণ জরুরি সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলোর বেশিরভাগই নদী কেন্দ্রিক নীলনদ অহবায়িকা আফ্রিকা মহাদেশের এক অতি গুরুত্বপূর্ণ অঞ্চল মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত নীলনদ যদি না থাকত তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত কৃষি পশুপালন জলসেচ জলবিদ্যুৎ পরিবহন শিল্পোন্নতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম এক কথায় মিশরের যা কিছু তা নীলনদের জন্যই তাই মিশর হল নীলনদের দান পাঁচ দেখা রয়েছে ব্যাখ্যামূলক উত্তর লেখো যে কোনো একটি প্রশ্নের মান পাঁচ উদাহরণ সহ পর্বতের শ্রেণীবিভাগ করো উৎপত্তি গঠন অনুসারে পর্বতকে চারটি ভাগে ভাগ করা যায় যথা এক দিয়ে লিখবে ভঙ্গিল পর্বত দুই স্তূপ পর্বত তিন আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত চার অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত এক দিয়ে পয়েন্ট করবে ভঙ্গিল পর্বত ভালো করে দেখে নাও দুই দিয়ে পয়েন্ট করবে স্তূপ পর্বত আর তিন দিয়ে পয়েন্ট করবে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত চার দিয়ে পয়েন্ট করবে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত পরের প্রশ্ন মৃত্তিকার সৃষ্টির পাঁচটি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো এক দিয়ে পয়েন্ট করবে শিলা দুই দিয়ে পয়েন্ট করবে জলবায়ু তিন দিয়ে পয়েন্ট করবে ভূপ্রকৃতি চার দিয়ে পয়েন্ট করবে জীবজগৎ আর পাঁচ দিয়ে পয়েন্ট করবে সময় পরের প্রশ্ন নদী কী কাজ করে তা সংক্ষেপে আলোচনা করো নদী প্রধানত তিন প্রকার কাজ করে যথা ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ এক দিয়ে পয়েন্ট করবে ক্ষয় কাজ পরের পয়েন্ট করবে দুই দিয়ে বহন কাজ তিন দিয়ে পয়েন্ট করবে সঞ্জয় কাজ ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের সাভানা তৃণভূমি ভেল তৃণভূমি এবং ভূমধ্য সাগরীয় উদ্ভিদের পরিচয় দাও প্রথম হচ্ছে সাভানা তৃণভূমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তুলনায় খাতে নোট ডাউন করে পরের পয়েন্ট করবে নাতিশুদোষ্ণ তৃণভূমি বা ভেল্ড ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে ভূমধ্য সাগরীয় উদ্ভিদ ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতেই ভুলবে না আর আমার জন্য নতুন হাউথ লাল ফেল সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলায় প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব এই আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় এ বছর সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকর্ম এবং নমুনা প্রশ্নপ্রত্র কিন্তু আপলোড করে দিই তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো তোমরা কোশ্চেন পেটটা দেখে নাও